আসসালামু আলাইকুম এভরিওন আমি তামান্না নাসিয়ে চলে এলাম নতুন আর একটি ডেইলি ব্লগ নিয়ে অনেক দিন পরে আপনাদের সাথে একেবারে রান্নাবান্নার একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক অনেক আপুরা আমার রান্নাবান্না প্রচুর মিস করেন তাই ভাবলাম মাঝে মাঝে তো আপনাদের কথা আসলে রাখতেই হয় আপনারা এত ভালোবাসা নিয়ে কমেন্ট করেন তাই আপনাদের কথা না রাখলে তো হবেই না তো যাই হোক এইদিকে আমি প্রথমেই শাক বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর ভিডিও ভেবেছিলাম করব না কিন্তু রান্না অর্ধেক শুরু করার পরে মনে হলো যে না ভিডিও শেয়ার করি তো বেশ অনেক করেই কলমি শাক রান্না করতেছি কারণ আমাদের বাসায় হচ্ছে গিয়ে আফিফের আব্বু প্রচণ্ড শাক পছন্দ করে যার কারণে শাক বেশি রান্না করতে হয় আর ওই চুলায় বসিয়ে দিয়েছি আম ডাল সেটাও প্রায় হয়ে এসেছে আমগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর এদিকে আমি হচ্ছে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর ধনে পাতা সবসময় এরকম ফাঁকি বাজি আমি হাত দিয়েই ছিঁড়ি কেন যেন প্রচণ্ড মানে কি বলবো আলসেমি লাগে ধনেপাতা পাতা কাটতে অন্য কিছুতে এত বেশি আলসেমি লাগে না তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে ডিমগুলো হচ্ছে চুলে নিচ্ছি ডিম সিদ্ধ করা অলরেডি সে আর চামচ দিয়ে একটু কেঁচে নিতেছি যাতে করে ডিমের মধ্যে মশলা টসলা একটু ভালো মতো ঢোকে আর এভাবে ধরে পাতা কে কে হাত দিয়ে ছিঁড়ে তাড়াতাড়ি দিয়ে দেন তরকারিতে তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি জানি আমার মতো এরকম ফাঁকিবাজ আপুও পাওয়া যাবে সবাই তো আর একদম পরিপাটি করে সংসার করে না আমার মতো ফাঁকিবাজ অনেকেই হয়তো আছেন তো যাই হোক তারা কমেন্টে সাড়া দিবেন আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে এখন শাকটা হচ্ছে বাগের দিয়ে নেব আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শাকটা কাঁচামরিচ অল্প করে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে এইভাবে আলাদা করে রসুন পেঁয়াজ কুচি অনেক সময় সাথে শুকনো মরেছে এগুলো একসাথে দিয়ে তারপরে বাগার দিয়ে নেই যদিও আজকে মরিস দেইনি তো যাই হোক এরপরে শাকটা খুব সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে নেব আর এভাবে খেতেই বেশি ভালো লাগে যদিও আমার শ্বশুরবাড়ির এরিয়ায় তারা শাকটা একটু ঝোল ঝোল রান্না করে তাদেরটাও খেতে ডিফারেন্ট মজা আর শাকের মধ্যে তারা কাঁচামরিচও দেয় না এক্সট্রা করে কাঁচামরিচ খায় আর কি তো এক এক অঞ্চলের এক এক রান্না বান্না আর এদিকে আমার মনে হলো ডিম রান্না করবো আর এদিকে মনে হলো যে ডিমের জন্য আলু কাটি নেই কারণ আলু হচ্ছে আমাদের ঘরের জাতীয় খাবার মানে আলু ছাড়া রান্না রান্নাবান্না একদম অসম্ভব সেটা যাই হোক না কেন যেই তরকারি হোক না কেন আলু লাগবে আর আমার দুই বাচ্চা হয়েছে আলু আলু তাদের আলু আরো লাগবে তো যাই হোক এরপরে ডিমের জন্য হচ্ছে আলু কেটে নিচ্ছি একটু ডিফারেন্ট করে মানে কেটে নিতেছি আর কি সচরাচর যেরকম একটু বড় করে দেই আজকে ওরকম করে দেই নাই ভেবেছি ডিমটা একটু কি বলে ঝরঝরা করে রান্না করব আলু কুচি দিয়ে অনেকটা চড়চড়ির মতো করে আর কি তো এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে তো ডালটা বাগার দিয়ে নিব প্রথমে তারপরে হচ্ছে গিয়ে আমি ওদিকে ডিমটাও বসায় দিব আর এই যে সুন্দর ফ্রাইপ্যানটা দেখতেছেন দেখতে কত সুন্দর আর অনেক দামও নিছিল ফ্রাই প্যানটা আমার কাছে একটা ভালো ফ্রাই প্যান কিনতে গেছিলাম যাতে করে একটু দাম বেশি বাট আমার জিনিসটা যাতে ভালো হয় কিন্তু এই ফ্রাই প্যানটা এত বাজে মানে আমি একটা দিন এটার মধ্যে মানে শান্তি মতো কোনো কিছু রান্না করতে পারি না যাই রান্না করি তাই লেগে যায় এই যে দেখেন ডিমগুলো দিয়ে দিছি কড়াইটা কিন্তু মানে ফ্রাই প্যানটা কিন্তু আমি অনেক হিট করে নিছি কিন্তু কোনোই লাভ নাই এই যে দেখেন ডিম কিন্তু লেগে গেছে মানে একটা জিনিস রান্না করে এটার মধ্যে শান্তি পাই না মনটাই খারাপ হয়ে যায় তো সেই জন্য ওনাকে এখন আর আমিও সম্মান দিই না যে আমাকে মূল্যায়ন করে না তাকে আসলে সম্মান দিয়ে লাভ নাই এই যে এই জন্য তাকে আমি এখন স্টিলের খুন্তি দিয়েই নাড়ানাড়ি করি কারণ আগে তাকে কাঠের খুন্তি দিয়ে তারপরে হচ্ছে স্প্যাচোলা দিয়ে অনেক যত্ন করেছি ভালোবাসা দিয়েছি কিন্তু সে একদমই আমার ভালোবাসার মূল্যায়ন রাখে নাই তাই এখন আমিও তারে ভালোবাসি না তো যাই হোক একটু মজা করলাম এদিকে আমি হচ্ছে মশলা দিয়ে সুন্দর করে ডিমটার তর মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষায় নিতেছি এরপরে আলু দিয়ে দিলাম আর এরপরে আলুটা মোটামুটি আমি মশলার মধ্যে অনেক সময় কষায় নিয়েছি ম্যাক্সিমামটা সিদ্ধ করে ফেলছি বলা যায় এরপরে এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু টেনে আসলে তারপরে আমি এর মধ্যে এখন একে এক ডিমগুলো দিয়ে দিব আর আমার ডালটা ওদিকে হয়ে গেছে আর গরমের মধ্যে আম ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এমনিতে ডাল আমার খুব কম খাওয়া হয় বাট আম দিয়ে রান্না করলে একটু ভালোই লাগে খেতে আর এখানে আমি নামানোর আগে ডিমটা একটু গরম মশলা দিয়ে দিলাম আর ডিমটা একদম মাখা মাখা করে হচ্ছে নামিয়ে নেবো ঝোল রাখবো না যেহেতু ডাল রান্না করেছি ডিমের তরকারিটা একদম মানে ডিম চটচরের মতো আজকে হয়ে যাবে আর কি আর এদিকে এই গাছটা অনেক আপু জানতে চেয়েছিলো যে এই গাছটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল কিনা না এই গাছটা রিয়েল গাছ বাট এটা সেরকম একটা বাড়তেছে না আর এই তো বারান্দার অবস্থা আর এখন হচ্ছে পাখিকেও খাবার দিয়ে দিব কারণ তারা হচ্ছে গিয়ে প্রতিদিন ভোরবেলা আর হচ্ছে গিয়ে দুপুরের পরে তিনটা চারটার দিকে হচ্ছে তারা আসে খাওয়ার জন্য তো এই তো তাদের ভাত দিয়ে দিলাম আর এখন হচ্ছে বেলা প্রায় চারটা সাড়ে চারটার মতো বাজে আর তারা চলে আসে খাওয়ার জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি আর আলহামদুলিল্লাহ এখন থেকে দেখা যায় ভোরবেলার রেগুলারি হচ্ছে পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন থেকে ওদেরকে খাবার দেওয়া শুরু করেছি তো ভালোই লাগে এই জিনিসটা আমার মানে আপনি খাঁচায় বন্দি না করেও কিন্তু এরকম সিম্পলভাবে পাখি পালতে পারেন আর আজকের ভিডিও যারা দেখলেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওগুলো দেখবেন লাইক ফলো করবেন কমেন্ট করবেন কারণ আমার পেজ এবং চ্যানেল দুইটারই অনেক বেশি রিস ডাউন চলতেছে যেহেতু আমি দীর্ঘদিন কাজ করিনি সেই কারণে তো আপনারা একটু হেল্প করলে আশা করি আমার চ্যানেল পেজ সবগুলোই আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম